টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশ দলের সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানো 10 ব্যাটসম্যানের নাম ঘোষণা করা হয়েছে। টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর প্রথম স্থানে রয়েছে বর্তমান অফ ফর্মে থাকার কারণে দল থেকে বাদ পড়া সাবেক ক্যাপ্টেন মমিনুল হক। তিনি 54টি ম্যাচ খেলে 11টি সেঞ্চুরি এবং 15টি হাফ সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ দলের সেরা ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। তিনি 69টি ম্যাচ খেলে 10টি সেঞ্চুরি এবং 31টি হাফ সেঞ্চুরি করেছেন। তৃতীয় স্থানে রয়েছে মুশফিকুর রহিম। 82টি ম্যাচ খেলে 9টি সেঞ্চুরি এবং 25টি হাফ সেঞ্চুরি তুলেছেন এই ব্যাটসম্যান। চতুর্থ স্থানে রয়েছেন মোহাম্মদ আশরাফুল। 61টি ম্যাচ খেলে 6টি সেঞ্চুরি এবং 8টি হাফ সেঞ্চুরি করেছেন। পঞ্চম স্থানে রয়েছেন মাহমুদুল্লাহ। 50টি ম্যাচ খেলে 5টি সেঞ্চুরি এবং 16টি হাফ সেঞ্চুরি তুলেছেন এই ব্যাটসম্যান। ষষ্ঠ স্থানে রয়েছেন বর্তমান টেস্ট দলের ক্যাপ্টেন সাকিব আল হাসান। 63টি ম্যাচ খেলে 5টি সেঞ্চুরি এবং 29টি হাফ সেঞ্চুরি করেছেন। সপ্তম স্থানে রয়েছেন বাংলাদেশ দলের ফুল ফর্মে থাকা ব্যাটসম্যান লিটন কুমার দাস। তিনি 35টি ম্যাচ খেলে 3টি সেঞ্চুরি এবং 18টি হাফ সেঞ্চুরি করেছেন তার টেস্ট ক্যারিয়ারে। অষ্টম স্থানে রয়েছেন ইমরুল কায়েস। 3টি সেঞ্চুরি এবং 4টি হাফ সেঞ্চুরি করেছেন এই ব্যাটসম্যান। নবম স্থানে রয়েছেন হাবিবুল বাশার সুমন। 50টি ম্যাচ খেলে 3টি সেঞ্চুরি এবং 24টি হাফ সেঞ্চুরি তুলেছেন তার টেস্ট ক্যারিয়ারে। এবং লাস্ট দশম স্থানে রয়েছেন নাজমুল হাসান শান্ত। তার টেস্ট ক্যারিয়ারে তুলেছেন মাত্র 2টি সেঞ্চুরি এবং 2টি হাফ সেঞ্চুরি। এই 10 জন হচ্ছে বাংলাদেশ টেস্ট দলের সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান।